মডেম বা ব্রডব্যান্ড লাইন ছাড়াও কি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যায়, অথবা একটা মোবাইলের মাধ্যমে আরেকটা মোবাইলে কি ইন্টারনেট ব্যবহার করা যায়? অনেকের কাছে এমন ধরনের প্রশ্ন থাকতে পারে। ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি মোবাইলের হটস্পটের মাধ্যমে কম্পিউটারে বা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। তো আমি সেটিংয়ে যাচ্ছি, তারপর এখানে দেখুন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে হটস্পট অ্যান্ড টিসারিং, আর এটা অফ আছে, এটা অন করতে হবে। তো এটার উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখুন লেখা আছে ওয়াইফাই হটস্পট, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ওয়াইফাই হটস্পট অফ আছে, আর নিচের দিকে এখানে দেখুন লেখা আছে হটস্পট পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা অবশ্যই রিনেম করে নিতে পারেন। তো সাপোজ এটা আমি রিনেম করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8, ওকে। আর এখান থেকে হটস্পটটা অন করে দিবেন। তো দেখুন ওপরে একটি আইকন শো করছে। তো আমাদের মোবাইলের হটস্পট অন করা হয়ে গিয়েছে। এবার আমরা সরাসরি কম্পিউটারে চলে যাব। আর তার আগে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে যে কানেক্টেড ইউজার জিরো। তো এখানে আমি যখন কম্পিউটার দিয়ে কানেক্ট করব বা কোনো মোবাইল দিয়ে কানেক্ট করব, তখন এখানে 1 বা 2 হবে। তো সে জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি কম্পিউটারের স্ক্রিনে চলে আসছি। তারপর এখানে ডান দিকে দেখুন এখানে ওয়াইফাইয়ের সিগনাল শো করছে। অবশ্যই আপনার কম্পিউটারে ওয়াইফাই করা থাকতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে যে আমার ফোনের হটস্পট যে টেকনো স্পার্ক 4AR, এটা থেকে এখান থেকে কানেক্ট দিতে হবে। তো সাপোজ আমি এখান থেকে পাসওয়ার্ড সেভ করে রাখবো না, তার জন্য এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিচ্ছি। তারপর কানেক্ট, তারপর ফোনে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে। তো দেখুন এখানে আমাদের নো সিগন্যাল দেখাচ্ছে। তো কিছু সময় ওয়েট করবেন, দেখবেন এখানে সিগন্যাল পেয়ে যাচ্ছে। দেখুন এখানে ইন্টারনেট অ্যাক্সেস লেখা। এবার আপনি এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সাপোজ আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি, তারপর এখান থেকে সাপোজ আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো দেখুন কমপ্লিটলি ইউটিউব চলছে। তো এইভাবে খুব সহজে আপনি মডেম বা ব্রডব্যান্ড লাইন ছাড়াও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আমি আবার মোবাইলে ফিরে আসছি। দেখুন এখানে লেখা আছে যে কানেক্টেড ইউজার অন, অর্থাৎ আমি কম্পিউটার দিয়ে আমার ফোনে একজন কানেক্ট করছি, তার জন্য এখানে লেখা আছে কানেক্টেড ইউজার অন। তো এইভাবে আপনি আপনার মোবাইলের হটস্পটের মাধ্যমে আপনার কম্পিউটার বা অন্য কোনো মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, গুড বাই।